সক্ষম শক্তিশালী নদী পৃথিবীতে নাই। প্রবাহ আমাজনের বেশি, কিন্তু তাতে তো কোনো সেতু নেই। আমার বিশ্বাস যে এটা অনেক দিন টিকে থাকবে, 100 বছরেরও বেশি। পথ ঘুরে চট্টগ্রাম বন্দরে যাবেন না এখন। সে প্রথম থেকেই বিশ্বব্যাংক যখন জড়িত ছিল, এডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ওদের নিয়ম অনুযায়ী ওরা একটা প্যানেল অফ এক্সপার্ট তৈরি করে। এই প্যানেল অফ এক্সপার্টের চেয়ারম্যান ছিলেন জামিল রেজা চৌধুরী, যিনি অবকাঠামোর দিকটা দেখতেন। আমি ছিলাম নদী শাসনের বিষয় দেখার জন্যে, এবং পরবর্তীতে আমার দায়িত্বের সাথে পরিবেশের বিষয়টাও এডিশনাল যোগ করে দেওয়া হয়। আমি এর প্রত্যেকটা স্টেপে কনসালটেন্ট সিলেকশন, কন্ট্রাক্টর সিলেকশন, প্রি কোয়ালিফিকেশন, ডিজাইন ফাইনালাইজেশন সবগুলোতেই দায়িত্বপ্রাপ্ত ছিলাম। কোনো স্টেপে বাংলাদেশের পলিটিক্যাল মহল থেকে কোনো কথা আমাকে বলা হয়নি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, মন্ত্রীর দপ্তর থেকে কোনো সময় কোনো ধরনের উপদেশ, পরামর্শ কিংবা তাদের ইচ্ছা ছিল না। কাজে আমি নিশ্চিত করে বলতে পারি, এটা সর্বত দিক থেকে কারিগরি বেস্ট ডিজাইন করে বেস্ট নির্মাণ কাজ করা হয়েছে। এই ব্যাপারে আমাদের মনে কোনো সন্দেহ নেই। বিশ্বব্যাংক কেন খেপে গেল এবং তারা কত 2012 সনে বলল যে আমরা পয়সা দেব না, আলোচনাটা শুরু হয়েছে কিন্তু তার আগে, 12 না 13-তে, যাই হোক, 2011-12-তে আমার কানে প্রথম আসে যে বিশ্বব্যাংক আপত্তি করছে। কাজেই এটা কী কারণে বিশ্বব্যাংক পিছিয়ে গেছে এটা আমি জানি না, কিন্তু বিশ্বব্যাংকের ঢাকা অফিস আমার সাথে যোগাযোগ রাখত প্রোগ্রেসের জন্যে, এবং ঢাকা অফিসের কর্মকর্তা যারা ছিলেন বিদেশি, তারা কিন্তু কোনো সময় চায়নি যে বিশ্বব্যাংক ফিরে যাক। আর পরবর্তীতে বিশ্বব্যাংক এসে প্রধানমন্ত্রীর কাছে দেন দরবার করেছে, আমরা এখন পয়সা দিতে চাই। তারা প্রথমে তো 160 মিলিয়ন, 200 মিলিয়ন, তারপরে বলেছে 500 মিলিয়ন পর্যন্ত দেব, পারলে পুরো খরচ দেব, কিন্তু প্রধানমন্ত্রী আর রাজি হন না। কিন্তু আমি মনে করি হাইন্ড সাইটে এটা বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ। যে কোনো সময় রাজনৈতিকভাবে বলা যেতে পারে আমরা পারি, আমাদের অর্থায়নের ক্ষেত্রে তোমাদের সহযোগিতা না পেলেও আমরা চলব। কিন্তু সরকার এই, আর একটা জিনিস আমি আমার বক্তৃতাতে যে একটা প্রকল্পের ধাপগুলোর কথা বলেছি, এটা যেন ধাপগুলো মেনটেন করে কমপ্লিট প্রজেক্ট করা হয়, যেটা পদ্মা সেতুর ক্ষেত্রে করা হয়েছে। চ্যালেঞ্জ কী ছিল স্যার, যেটা বলছিলেন? চ্যালেঞ্জ তো অনেক আছে, এরকম শক্তিশালী নদী পৃথিবীতে নাই। প্রবাহ আমাজনের বেশি, কিন্তু তাতে তো কোনো সেতু নেই। এটা নরম মাটি, এটার তলদেশে কোনো পাথর নেই, কাজে এটা যতদূর ফাউন্ডেশনের ডেপ প্রয়োজন সেটা রক্ষা করতে হবে। নদী শাসন শব্দটা বলবো না, নদীর তীর রক্ষার জন্যও বিশেষ ডিজাইন করতে হয়েছে। ম্যাটেরিয়াল প্রকিউরমেন্টের ক্ষেত্রে স্টিল, পাথর, এমনকি বালু, ওই মানে নদীর তলার বালু আমাদের কাজে আসেনি। এগুলো অরিজিনাল ডিজাইন অনুযায়ী গুণগত মান রক্ষা করি আমরা করেছি, এবং এটা বড় বড় চ্যালেঞ্জ ছিল, সেগুলো অতিক্রম করা হয়েছে। আমার মনে হয় এটা অজয়দা বললে ভালো হয়, কিন্তু নদী শাসন হচ্ছে, আমরা স্টাডি করে দেখেছি নদীটা 6 কিলোমিটারের মধ্যে সুইং করে, একবার পূর্ব দিকে আসে, তারপরে মধ্যখানে যায়, তারপরে পশ্চিম দিকে যায়, আবার উল্টো দিকে রওনা হয়, এবং এই কাজ 12 বছরের একটা সাইকেল, 12-13-11 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। সেজন্যে আমরা সেতুটা, নদীটা যদিও 3 কিলোমিটার জুড়ে, 2 কিলোমিটার জুড়ে প্রবাহিত হয়, আমরা এটাকে 6 কিলোমিটার রেখেছি, নদীকে সংকুচিত করিনি। কারণ আমাদের বিশ্বাস যে এখন সে মাওয়ার থেকে রওনা দিয়েছে চর জানাজাতের দিকে, মাদারীপুরের দিকে, আর 7-8 বছর পরে মাদারীপুরে পৌঁছাবে, পৌঁছে সে নিজেই আবার
মুন্সিগঞ্জের দিকে রওনা দেবে। কাজেই নদীর গতিবিধি বুঝে নিয়ে গাণিতিক মডেল এবং নদীটাকে ভালো করে অবজার্ভ করে নদীর কাছে গ্রহণযোগ্য সেই সলিউশন করা হয়েছে, এবং এটাই প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল। এই প্রকল্পের লাইফ হচ্ছে 100 বছর। 100 বছর তো আমরা ইকোনমি ক্যালকুলেশনের জন্য করি, আমার বিশ্বাস যে এটা অনেক দিন টিকে থাকবে, 100 বছরেরও বেশি, কিন্তু নিয়মিত এর রক্ষণাবেক্ষণ করতে হবে। এর রক্ষণাবেক্ষণের ডিজাইন কিভাবে করবে, কারা করবে, কি প্রক্রিয়ায় করবে, তার দলিলও তৈরি হয়ে গেছে। বাংলাদেশ প্রসঙ্গে যা কিছুই বলুক সেটাই।